আজকের ভিডিওটায় যাকে দেখছো আমার কাস্টমার, খুব সুইট একটি মেয়ে। ও আজকে পিছনটা, মানে পেছনে চুলটা ও একটু বড় হয়েছে, বাড়াতে চাইছে চুলটা, তাই ওটা সমান করে সামান্য একটুখানি কাটা হলো, আর সামনেটা একটু ফ্রন্ট লেয়ার করবে। এতটাই লম্বা ওর চুলের পুরোটা দেখাও যাচ্ছে না, পেছন দিকে সামান্য অল্পই দেখা যাচ্ছে। আর মাঝে মাঝে আমি একটু নিজেও প্রবলেম করে ফেলেছি, আমি ক্যামেরাটা আর কি গার্ড হয়ে যাচ্ছে, আমি গার্ড করে দিচ্ছি। মোটামুটি দেখা যাচ্ছে, মাঝে মাঝে গার্ড হচ্ছে আবার মাঝে মাঝে দেখা যাচ্ছে। একদম সমান করে কাটা হলো পেছনটা, দেখতে পাচ্ছ তোমরা। এবার ওকে সামনে বসিয়েছি, ও লম্বা এতটাই এতক্ষণ দেখা যাচ্ছিল না, এখন বসেছে বলে দেখা যাচ্ছে। সামনে খানিকটা চুল নিয়ে ফ্রন্ট লেয়ার হবে, যেহেতু ও স্কুলে পড়ে তাই চুল বাঁধার একটা ব্যাপার আছে, খুব ছোট করেও কাটা যাবে না, সেই বুঝে ওকে কাটতে হচ্ছে। ও প্রথমটায় বুঝতে পারেনি যে ওখানে ক্যামেরায় ওর ছবি উঠছে, হঠাৎ করে ও জিজ্ঞাসা করলো, আন্টি কেন ছবি তুলছো, ভিডিও কেন করছো? তো যখন শুনলো এটা আমি পোস্ট করব, একটু মানে লজ্জাই পেয়ে গেছিলো, আবার একটু খুশিও হয়েছিল। সামনের ফ্রন্ট লেয়ারটা এমনভাবে কাটা হলো যাতে ওর মানে চুলটা ক্লিপের মধ্যে আটকানো যায়, অসুবিধা যাতে না হয় স্কুলে যেতে, স্কুলের দুপাশে চুল বাঁধার নিয়ম, ও যেখানে পড়ে কনভেন্টে। আবারও আমি গার্ড হয়ে গেছি, সরি, আমি বুঝতে পারিনি আজকে ভিডিওটা খুব মানে ও এতটাই লম্বা। আমি ওকে বলছিলাম ভালো করে পড়াশোনা করো, আইপিএস অফিসার হও, তোমার হাইটটা দুর্দান্ত। আর ওর কাছে আমি জানি একদম কি বলবো, নিজেকেই লজ্জা লাগছিল নিজের হাইট দেখে তখন। ও যেহেতু মিডিলে আমি শীতে করে কেটেছিলাম যাতে সব দিক ঠিক থাকে, তো এবার ও যেহেতু সাইডে শীতে করে তাই আরেকবার একটু দেখে নিতে হচ্ছে। এটা লাস্ট ফিনিশিং চলছে, আবারও আমি গার্ড করে দিয়েছি ক্যামেরা।
এবার একটু ফাইনাল একদম লাস্ট টাচিং হবে, মানে টাচিং হচ্ছে, লাস্ট ফাইনাল টাচিং হচ্ছে। ওকে আমি এখন উঠে দাঁড়াতে বলছি, কিন্তু দাঁড়ানোর পর যে ওকে দেখাই যাবে না সেটা আমি নিজেও বুঝতে পারিনি। আমি জানি ভিডিও উঠছে, ওর হেয়ার কাটিংটা কীরকম লাগছে সামনে দিয়ে দেখা যাবে, কিন্তু হঠাৎ করে তাকিয়ে দেখি এটা কী দেখা যাচ্ছে ভিডিওতে, দেখছি না ওই গায়ের যে অ্যাপ্রনটা তার ছবি উঠে যাচ্ছে। একটু দেখে আমি আপসেটই হয়ে গেছিলাম, যে ভাবলাম হয়তো পুরো ভিডিওটাই ওঠেনি। যাই হোক, মন খারাপ করে আর কিছু করার নেই, নেক্সট টাইম থেকে আমি খেয়াল রাখবো। তবে তোমরা সবাই আমার সঙ্গে থেকো,